করছে আর ভিডিও ফুটেজ মার্চ ভুক্তভোগী এই নারী জানান পারিবারিক শত্রুতার কারণে গত ছাব্বিশে মার্চ হাজারিবাগ থেকে মাইক্রোবাসে তুলি নিয়ে যায় একই এলাকার জুবাইর খান সহ ছয় থেকে সাতজন কামরাঙ্গির চর এলাকায় এক মাছের ঘেরে আটকে রেখে ধর্ষণ করা হয় তাকে ধারণ করা হয় ধর্ষণের ভিডিও বিষয়টি কাউকে জানানো হলে বা আইনি কোনো পদক্ষেপ নিলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় আসামিরা ভিডিওটা সবাইকে দেখাচ্ছে মান সম্মান আর সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই হুমকি মেনে নেন তিনি বিরত থাকেন আইনের আশ্রয় নেওয়া থেকে আমাকে সে বিভিন্ন ভয়ভীতি হুমকি দেখিয়ে আছে আমার বাচ্চা কাচ্চা আমার ফ্যামিলি আমার সবার ক্ষতি হবে এ ধরনের বিভিন্ন হুমকি সে আমাকে মোবাইলে মেসেজে বিভিন্ন সময় যে করলে বললে বললে বা আমি ও আমাকে করবে। সম্প্রতি ধর্ষণের ভিডিওটি ছড়িয়ে পড়লে থানায় মামলা করতে গিয়েও পড়েন নানা বিড়ম্বনায় পনেরো থেকে বিশ দিন ঘুরে গত তেসরা আগস্ট মূল অভিযুক্ত জুবাইয়ের সহ নয় জনের বিরুদ্ধে মামলা নেয় পুলিশ

করতে এবং যেহেতু সে বলছে দর্শন করতে কাজে দর্শন মামলা আগে নেন দর্শন হলো আইন বিশ্বকরা বলছেন দেরিতে হলেও ধর্ষণের অভিযোগ প্রমাণ করা সম্ভব মোবাইলে থ্রেট দিয়েছে মোবাইলে বারবার ডিস্টার্ব করেছে সে আলামতগুলি রেখে দিয়েছে আ আলামতগুলি কোর্টে প্রডিউস করবে এবং মিলিয়ে দেখবে আমার মনে হয় তাহলে এটা প্রমাণ করা অত কঠিন হবে না আসামিরা প্রভাবশালী হওয়ায় পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন ভুক্তভোগী এই নারী জগন্নাথ পড়াদের শাস্তি চাই আমি যাতে সমাজে আর দ্বিতীয় কোনো মেয়ের সাথে এই ধরনের আচরণ না করতে পারে কারণ এরকম না হয় আবজার হোসেন সময় সংবাদ ঢাকা সে কাউকে হয়তো দেখাবে না আমাকে মানে একবার সরি বলছে যে